আসসালামু আলাইকুম। তো দেখো, আমি বোর্ডে লিখে রাখছি আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা চলতরিদের অর্থাৎ হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিপাদন। অর্থাৎ আমরা আজকে হুইটস্টোন ব্রিজের যে সূত্রটা আছে আমরা এটা আজকে প্রুভ করব বা প্রমাণ করব, আমরা আজকে এটা দেখব। তো দেখো, আমাদেরকে হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমত তিনটে কথা জানতে হবে হুইটস্টোন ব্রিজের। তো হুইটস্টোন ব্রিজের তিনটে কথা আমি এখানে বোর্ডে লিখে রাখছি। অর্থাৎ দেখো, প্রথম কথা হলো আমাদের হুইটস্টোন ব্রিজের কাকে বলে, অর্থাৎ হুইটস্টোন ব্রিজ হলো চারটি রোড শ্রেণীবদ্ধভাবে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত। অর্থাৎ দেখো, আমরা যখন হুইটস্টোন ব্রিজ তৈরি মানে অর্থাৎ আঁকবো, তখন আমাদেরকে লিখতে হবে প্রথমে চারটি রোড লাগবে। আমাদের প্রথমে লাগবে কটি রোড? চারটি রোড। এবং এই চারটি রোড কি আকারে থাকবে? শ্রেণী আকারে থাকবে। তো আমরা আশা করি শ্রেণী জানি। শ্রেণী মানে কি? অর্থাৎ একটার শেষ প্রান্তে মানে একটার দ্বিতীয় প্রান্তের সাথে অপরটার প্রথম প্রান্ত, আবার অপরটার শেষ প্রান্তের সাথে অপরটার প্রথম প্রান্ত, এটা হলো শ্রেণী। তাহলে দেখো, আমাদেরকে যদি হুইটস্টোন ব্রিজের অর্থাৎ চিত্রটা আঁকতে হয়, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? আমাদেরকে অর্থাৎ চারটি রোড নিতে হবে। প্রথম কথা, আমাদেরকে চারটি রোড নিতে হবে এবং এই চারটি রোডের অর্থাৎ প্রথমটার শেষ প্রান্ত, প্রথমটার শেষ প্রান্ত। আমরা যদি এই জায়গা থেকে কাউন্ট করি, এই জায়গা থেকে দেখো, আমরা যদি এই বিন্দুটা থেকে আমরা কাউন্ট করা শুরু করি, দেখো এই বিন্দুটা থেকে আমরা কাউন্ট করা শুরু করি, আমরা যদি কল্পনা করি দেব এটা হলো আমাদের প্রথম প্রান্ত, আমরা যদি চিন্তা করি এই রোদের এটা আমাদের প্রথম প্রান্ত, তাহলে দেখো এই রোদের এটা হলো আমাদের শেষ প্রান্ত। আবার দেখো, এই রোদের এটা যদি প্রথম প্রান্ত হয়, আমরা যখন এই রোদের এটা হলো শেষ প্রান্ত, আবার দেখো এই রোদের এটা হলো আবার কি প্রান্ত? প্রথম প্রান্ত। আবার দেখো এই রোদের এটা হলো শেষ প্রান্ত, এই রোদের ক্ষেত্রে, কিউ রোদের ক্ষেত্রে। এখন দেখো এই এস রোদের এটা আবার প্রথম প্রান্ত, আবার এস রোদের এটা হলো শেষ প্রান্ত, আবার আর রোদের এটা হলো প্রথম প্রান্ত এবং আর রোদের এটা হলো শেষ প্রান্ত। তাহলে দেখো, আমরা সব সার্কেল ঘুরে এসে কি দেখলাম? অর্থাৎ আমাদের প্রথম রোদের প্রথম প্রান্তের সাথে শেষ রোদের শেষ প্রান্ত যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি এটা রোদের অর্থাৎ হুইটস্টোন ব্রিজের একটা নীতি। এরপর দেখো, হুইটস্টোন ব্রিজের আরও একটা নীতি আছে। দেখো, দুইটি রোদের সংযোগ স্থলে, দুইটি রোদের সংযোগ স্থলে, একদম কথাটা একটু বেসিকলি বোঝো, অর্থাৎ আমাদের দুইটি রোদের সংযোগ স্থল, তাহলে দুইটি রোদের সংযোগ স্থল মানে কি? অর্থাৎ আমাদের দুইটি রোদ যে সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয়েছে অর্থাৎ সংযোগ স্থল বলা হয়েছে। তাহলে দেখো, আমাদের এখানে এই রোদ এবং এই রোদ, এই দুইটি রোদের সংযোগ স্থলকে, এই দুইটি রোদের সংযোগ স্থল হলো এটা। আবার দেখো, এই দুইটি রোদের সংযোগ স্থলকে, এই দুইটি রোদের সংযোগ স্থল হলো এটা। অর্থাৎ এই দুইটি রোদের আমাদের ছেদবিন্দু বা যে বিন্দুটা পেলাম সে বিন্দুটা হলো এটা, আবার এটা। আমরা এখানে কি করবো? আমরা এখানে বিন্দুগুলোর নাম দিয়ে দেবো। দেখো, আমরা যদি বিন্দুগুলোর নাম দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। কী সুবিধা হবে? আমরা ধরে নিলাম এটা হলো আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি। আমরা এটা ধরে নিলাম, বিন্দুগুলো আমরা নামকরণ করলাম। এখন দেখো, তাহলে দেখো এই দুটি রোদের সংযোগস্থল হলো এ, আবার এ কিউ এবং এস, এই দুটি রোদের সংযোগস্থল কি? সি। তাহলে দেখো, আমাদের এখানে কী বলা হয়েছে? দুইটি রোদের সংযোগস্থল এবং অপর দুটি, অর্থাৎ আমরা এই দুটি রোদের সংযোগস্থল নিলাম এ, এবং অপর দুটি রোদের অর্থাৎ কিউ এবং এস, এই দুটি রোদের সংযোগস্থল হলো কি? সি। তাহলে দেখো, অপর দুটি রোদের সংযোগস্থলের মধ্যে, তাহলে এই দুটি রোদের সংযোগস্থল সি, এই দুটি রোদের সংযোগস্থল হলো এ, অর্থাৎ এ এবং সি এই দুটি রোদের সংযোগস্থলের মধ্যে একটি কি থাকবে? কোষ থাকবে। তাহলে দেখো, আমরা এই দুইটা জায়গা থেকে আমরা যখন এটা আঁকলাম, দেখো এই জায়গায় আমাদের একটা কি পেলাম? একটা কোষ, এটা আমাদের একটা কোষ। তাহলে এই দুটি রোদের সংযোগস্থলে আমরা একটা কোষ পেলাম। এরপর আরও একটা আছে হুইটস্টোন ব্রিজের, আর একটা শেষ যে প্রতিপাদনটা সেটা হলো অন্য দুটি সংযোগস্থল, অর্থাৎ আমাদের এই দুটি সংযোগস্থল, এই দুটি সংযোগস্থল গেল। এবং দেখো, আমাদের আরও এই দুটি রোদের এখানে একটা সংযোগস্থল আছে বি পয়েন্ট, অর্থাৎ এই বি পয়েন্ট, আবার এই দুটি রোদের একটা সংযোগস্থল আমাদের এখানে ডি পয়েন্ট। তাহলে দেখো, বুঝছে, অন্য দুটি সংযোগস্থলের মাঝে গ্যালভানোমিটার কোষ থাকবে, মানে গ্যালভানোমিটার থাকবে, গ্যালভানোমিটার থাকবে অপর দুটি। তাহলে দেখো, এইটা এবং এটা অর্থাৎ বি এবং ডি, এদের সংযোগস্থলের মাঝখানে আমাদের একটা গ্যালভানোমিটার দ্বন্দ্ব থাকবে। তাহলে দেখো, আমরা এখানে হুইটস্টোন ব্রিজের নীতিটা বুঝলাম। এখন দেখো, এই হুইটস্টোন ব্রিজের আমরা এখন সূত্রের অর্থাৎ প্রুফটা দেখবো। তাহলে দেখো, আমরা যদি এখানে হুইটস্টোন ব্রিজের সূত্রের প্রুফটা দেখতে যাই, তাহলে দেখো আমাদেরকে প্রথমে কী করতে হবে? আমরা এখানে বুঝতে হবে যে আমাদের তড়িৎ অর্থাৎ আমাদের বিদ্যুৎটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হতেছে। তাহলে দেখো, আমাদেরকে যদি এটা বুঝতে হয়, প্রথমে আমাদেরকে কোষ দেখতে হবে ভালো করে। দেখো, কোষের ধনাত্মক প্রান্ত কোনটা? বড়টা ধনাত্মক প্রান্ত, ছোটটা ঋণাত্মক প্রান্ত। তাহলে দেখো, আমরা জানি ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে দেখো, এই ধনাত্মক প্রান্ত থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা লিখার চেষ্টা করি, ধনাত্মক প্রান্ত থেকে যদি তড়িৎ প্রবাহিত, তাহলে এদিকে প্রবাহিত হবে। তাহলে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে? ধরে নিলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতেছে। এখন দেখো,
এই আয় পরিমাণ তড়িৎদ্বার যখন এ বিন্দুতে আসবে, একটা কথা মনে রাখবা, আমাদের যাত্রাপথে অর্থাৎ তড়িৎ প্রবাহ যাত্রাপথে যতগুলো বিন্দু পাবে বা যতগুলো পথ পাবে সকল পথে তড়িৎ প্রবাহিত হবে সব সময়। যদি দেখো এখান থেকে যদি আয় পরিমাণ তড়িৎ আসে, এখান থেকে যদি আয় পরিমাণ তড়িৎ আসে, এখানে যদি অনেকগুলো পথ থাকে তাহলে দেখো সবগুলো পথ দিয়ে অর্থাৎ তড়িৎ যাবে, সবগুলো পথ দিয়ে কি যাবে তড়িৎ যাবে। অর্থাৎ এখানে আই ওয়ান, এখানে আই টু, এখানে আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, অর্থাৎ আমাদের সকল পথ দিয়ে তড়িৎটা যাবে। আবার সবগুলো যখন আবার একটা বিন্দুতে মিলিত হবে তখন সবগুলো মিলে আবার ওই বিন্দু থেকে অর্থাৎ আবার আই আই তড়িৎ প্রবাহিত হবে, আই তড়িৎ প্রবাহিত হবে বিন্দু থেকে। তাহলে দেখো আমাদের এখানে যদি আই তড়িৎটা এই বিন্দুতে আসে, এখন দেখো এই বিন্দুতে আমাদের কয়টা রাস্তা আছে, এই বিন্দুতে আমাদের দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? এই বিন্দুতে আমাদের দুইটা রাস্তা, একটা হলো অর্থাৎ বি এর দিকে, একটা হলো ডি এর দিকে। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে যখন দেখা দেবো এ দিকে অর্থাৎ এ থেকে বি দিকে একটা তড়িৎ যাচ্ছে, আবার এ থেকে ডির দিকে একটা তড়িৎ যাচ্ছে। তাহলে দেখো এখন আমরা যদি নামকরণ করি, এ থেকে আমাদের বি দিকে আই টু তড়িৎ প্রবাহিত হচ্ছে, আবার দেখো এ থেকে এখানে যদি আই হয় এখানে আমরা আই টু না আই ওয়ান, এটা হলো আই ওয়ান, আই ওয়ান তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবার দেখো এখান থেকে এ থেকে বি, বি থেকে আবার দেখো সিতে, বি থেকে আবার সিতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম আই টু পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো এখানে আমাদের এ থেকে তাহলে ডি দিকে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই থ্রি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ডি থেকে সিতে আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই ফোর পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো আমাদের এই, আমরা তো একটু আগে বললাম যতগুলো পথ হবে সকল পথে তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো এই জায়গাতে আমাদের এদিকে একটা পথ আছে, এদিকে একটা পথ আছে, এদিকে একটা পথ আছে, এদিকে একটা পথ আছে, আমরা এদিকে এই কারণে আই টু লিখলাম যেহেতু আমাদের এদিকে সি আছে। এখন দেখো অনেকে হয়তো কোশ্চেন করতে পারো এখানে কেন আই টু লিখলেন, এখানে কেন লিখলেন না, এই কারণে আমি বললাম আমাদের এ পথে কেউ পরে বি, বি পরে সি, এই কারণে আমরা এখানে আই টু লিখলাম। এখন দেখো এই পথে কি আসবে নাকি এই পথে, এখন আমাদেরকে বুঝতে হবে বি এবং ডি ক্ষেত্রে কোন বিন্দুতে বিভব বেশি, কারণ যেই বিন্দুতে বিভব বেশি ওই বিন্দু থেকে তড়িৎটা অর্থাৎ প্রবাহিত হবে। তাহলে আমরা এখন ধরে নিলাম বি বিন্দুতে আমাদের ডি বিন্দুর তুলনায় বি বিন্দুতে বিভব বেশি। তাহলে আমরা যদি এখন ধরে নিই বি বিন্দুর তুলনায় অর্থাৎ এ বি এর বিভব ডি এর চেয়েও বেশি, তখন আমাদের এই জায়গা দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ এই জায়গা দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যেহেতু আমাদের এখানে গ্যালভানোমিটার একটা যন্ত্র আছে তাহলে আমরা এখানে ধরে নিলাম আইজি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো এই জায়গা দিয়ে আইজি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা ধরে নিলাম এখানে বিডির অর্থাৎ বির বিভব ডির চেয়েও বেশি, এই কারণে এখানে আমাদের অর্থাৎ এই যে অর্থাৎ বি থেকে ডিতে তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো যদি এরকম হতো ডির থেকে বির দিকে, অর্থাৎ যখন ডি এর বিভব বেশি হতো তখন ডি থেকে বির দিকে প্রবাহিত হতো, তো আমরা এখন এক নিয়মে ধরে করি অর্থাৎ বি থেকে ডির দিকে আসতেছে, এই নিয়মে ধরে আমরা করি। তাহলে দেখো আমরা এখন আমরা পুল সার্কিটটা অর্থাৎ একে বললাম, এখন আমরা কি করব বি বিন্দু এবং ডি বিন্দুতে কার্শফের প্রথম ল এবং দ্বিতীয় লগুলো আমরা লিখবো। তো আমি আর এই ভিডিওতে আমি এই মানে অর্থাৎ আমার এই চ্যানেলে আমি অর্থাৎ কার্শফের সূত্রগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে সলিউশন করে দিয়েছি, তো তোমরা চাইলে অর্থাৎ সেখান থেকে অর্থাৎ কার্শফের সূত্র দুটি দেখে আসতে পারো। তো দেখো আমরা এখন কি করব, অর্থাৎ হুডিস্টন ব্রিজের সূত্র প্রমাণ করতে গেলে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, কারণ আমাদের অর্থাৎ একটু বেশি জায়গা লাগবে। আমরা চেষ্টা করবো অর্থাৎ এক যাতে সব মানে এই বোর্ডে সূত্রটা সবটা প্রতিবাদ করতে পারে, একটু ছোট ছোট করে লিখবো। তো দেখো আমরা এখন বি বিন্দুতে কার্শফের প্রথম ল প্রতিপাদন করি, অর্থাৎ বি বিন্দুতে দেখো বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে কার্শফের প্রথম ল অর্থাৎ কে সি আর, কারণ আমরা জানি আমি শিখিয়ে দিয়েছি বি বিন্দুতে কে সি আর, কে সি আর মানে কার্শফ কারেন্ট ল অর্থাৎ কার্শফের প্রথম সূত্র কারেন্ট ল অর্থাৎ তড়িৎ প্রবাহ সূত্রটা, তাহলে এটা হচ্ছে কে সি আর। তো কার্শফের প্রথম সূত্রটা আসলে কি, অর্থাৎ কোনো একটা বিন্দুতে যতগুলো আদান অর্থাৎ যতগুলো তড়িৎ প্রবাহ প্রবেশ করবে ততগুলো যদি আমি পজিটিভ ধরি, তাহলে যতগুলো বাইর হবে ততগুলোকে আমি নেগেটিভ ধরি, তাদের মোট সমষ্টি শূন্য, তাদের মোট সমষ্টি শূন্য। তাহলে দেখো আমরা বি বিন্দুতে কয়টি তড়িৎ প্রবাহিত হতেছে মানে কয়টি তড়িৎ প্রবেশ করতেছে, শুধু আই ওয়ান তড়িৎ প্রবেশ করতেছে, আই ওয়ানটা বি বিন্দুতে প্রবেশ করতেছে। তাহলে আমরা এখানে কী করব, অর্থাৎ আমরা এখানে আই ওয়ানকে অর্থাৎ আই ওয়ানকে আমরা পজিটিভ লিখবো। তাহলে দেখো বাকি যেগুলো আমাদের বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা আই ওয়ান পজিটিভ, তাহলে বের হয়ে যাচ্ছে কে আই টু বি থেকে বের হয়ে যাচ্ছে, আই জি বি থেকে ডি দিকে বের হয়ে যাচ্ছে, তার মানে বাকি দুটো আমাদের কি হবে নেগেটিভ। দেখো তাহলে আই টু মাইনাস আই জি ইকুয়াল কত, মোট গাণিতিক সমষ্টি শূন্য। তাহলে এখানে আমরা যদি সূত্রটা একটু সাজিয়ে লিখি, তাহলে আই ওয়ান সমান আই টু মাইনাস আই জি এটা হবে, তাহলে অর্থাৎ
আই জি প্লাস হবে, তাহলে এটা কি হবে আমাদের, এটা হলো আমাদের এক নং সমীকরণ। আমরা ধরে নিলাম এটা আমাদের এক নং সমীকরণ। তাহলে এটা বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে আমরা কারশফ প্রথম ল প্রতিপাদন মানে অনুসারে প্রথম সূত্র অনুসারে আমরা এটা পেলাম আই ওয়ান সমান আই টু প্লাস আই জি। এখন আমরা ডি বিন্দুর ক্ষেত্রে করব। তো দেখো ডি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা করি, ডি বিন্দুতে তাও কে সি এল অর্থাৎ কারশফের প্রথম সূত্র প্রতিপাদন করে বা কারশফের প্রথম সূত্র অনুসারে, প্রথম সূত্র অনুসারে তাহলে দেখেন আমাদের এখানে কি হয়, ডি বিন্দুর ক্ষেত্রে যারা প্রবেশ করে তারা হলো আই, তারা হলো পজিটিভ, যারা বের হয়ে যাবে তারা হলো নেগেটিভ। এখন দেখো ডিতে কারা কারা প্রবেশ করতেছে, কারা বের হয়ে যাচ্ছে, আই জি দেখো ডিতে প্রবেশ করতেছে, আই থ্রি ডিতে প্রবেশ করতেছে, শুধুমাত্র কে আই ফোর বের হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের আই ফোর তো হবে নেগেটিভ, বাকি দুটো হবে পজিটিভ। আই জি প্লাস আই থ্রি মাইনাস আই ফোর ইকুয়াল জিরো, বা আমরা লিখতে পারি আই জি প্লাস আই থ্রি সমান আই ফোর, এটা আমরা লিখলাম দুই নং সমীকরণ। তাহলে দেখো আমরা এক এবং দুই নং সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা কি করবো দেখো, এখন আমরা এই সার্কিটে অর্থাৎ এই এই বর্তি এই অর্থাৎ এই লুপে বা এই নোড এই চিত্রটার ক্ষেত্রে এবং এই চিত্র এই দুইটা চিত্রের ক্ষেত্রে আলাদা আলাদা কারশফের দ্বিতীয় সূত্রটা আমরা লিখব। অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্রটা কী ছিল, কে বি এল কারেন্ট অর্থাৎ বিভব মানে ভোল্টেজের যে সূত্র দেয় কারণ ভোল্টেজ ল দ্বিতীয় সূত্র আমরা প্রতিপাদন করবো। তো আমরা এখানে কীভাবে ঘুরবো, আমরা এখানে অর্থাৎ গড়ির কাটার দিকে ঘুরবো। দেখো আমরা এমনি ঘুরবো গড়ির কাটার দিকে, এদিকে সেম আমরা এই সার্কিটের ক্ষেত্রে আমরা গড়ির কাটার দিকে ঘুরবো। তাহলে গড়ির কাটার দিকেভাবে ঘুরবো, তাহলে দেখো কম বিন্দু ক্ষেত্রে এই লুপটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি বা এই চিত্রটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তার মানে এ থেকে যদি যাত্রা করি, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে আবার এতে আসবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় সূত্র অনুসারে এ বি এ বি এরপর ডি, ডি থেকে আবার এ, এই বর্তনীতে কার সূত্র অনুসারে কেবিএল অর্থাৎ কার সবচেয়ে দ্বিতীয় সূত্র অনুসারে কেবিএল অনুসারে আমাদের এখানে কি হয়, আমাদের এখানে সূত্রটা যেটা হয় সেটা হলো দেখো এ থেকে বি, তাহলে এখানে কি পরিমাণে রোধ আছে, এখানে কি পরিমাণ রোধ আছে, তড়িৎ প্রবাহ কি পরিমাণ যাইতেছে, আই ওয়ান পরিমাণ যাইতেছে। আমরা জানি কার সবচেয়ে দ্বিতীয় সূত্রটা ছিল অর্থাৎ কোনো একটা রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তাদের গুণফল, তাদের কি গুণফল, এবং এরকম সকল যতগুলো ইচ্ছে রোধ থাকবে সকল রোধের গুণফলের মোট গাণিতিক সমষ্টি ওই বর্তনীর ভোল্টেজের সমান, ওই বর্তনীর ভোল্টেজের সমান। এখন দেখো আমি যদি অর্থাৎ এই সূত্রটা লিখি, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে দেখো এই বর্তনীর ক্ষেত্রে আমরা লিখতেছি শুধু এই বর্তনীর ক্ষেত্রে, তাহলে এই বর্তনীর ক্ষেত্রে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে দেখো এখানে আমরা কি পাবো, পি আই ওয়ান প্লাস এরপর দেখো বি থেকে যখন আমরা ডিতে আসবো, এখানে তাহলে আমাদের আই তড়িৎ আমাদের এখানে অর্থাৎ কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, আইজি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, কি পরিমাণ আইজি, তাহলে কার মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছে, গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে, তাহলে আই জি ইনটু জি। এরপর দেখো ডি থেকে কোন দিকে যাইতেছে, হ্যাঁ আরেকটা কথা বলিনি, আমি যে দিকে যাইতেছি এবং কারেন্ট যদি ওই দিকে প্রবাহিত হয় বা ফ্লো হয় তাহলে আমরা এটাকে ধনাত্মক বা পজিটিভ ধরে নিব, যদি কারেন্ট আমি যে দিকে যাচ্ছি কারেন্ট যদি তার বিপরীত দিকে আসে অর্থাৎ আমার দিকে আসে, আমি যাচ্ছি এদিকে কারণ যাচ্ছে আমাদের বিপরীত দিকে, তাহলে দেখো তখন এটা আমাদের নেগেটিভ হবে। অর্থাৎ দেখো আমি এ থেকে বিতে যাচ্ছি, কারণটাও এ থেকে দেখো কারণটাও এ থেকে বির দিকে প্রবাহিত হতেছে, তাহলে আমরা এটা পজিটিভ ধরে নিব পি আই ওয়ান। আবার দেখো বি থেকে আমি ডিতে যাইতেছি এবং আমাদের কারণ ডিতে যাইতেছে, তাহলে আমরা এটা পজিটিভ ধরে নিব, এবং ডি থেকে যখন আমি এতে আসতেছি তখন দেখো আমার কারেন্ট আই থ্রি আমার বিপরীতে আসতেছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে নেগেটিভ, তাহলে এখানে হবে আই থ্রি আর কি হবে আর ইকুয়াল জিরো। এটাকে আমরা সাদে কি লিখতে পারি, পি আই ওয়ান প্লাস আইজি মাই সমান আই থ্রি আর। এখন অনেকে হয়তো কোশ্চেন করতে পারো, এটাকে আমরা তিন নং সমীকরণ ধরে নিলাম, এখন অনেকে কোশ্চেনটা কি করতে পারো, কোশ্চেনটা হলো ভাইয়া আপনি কেন এখানে জিরো ধরলেন, এখানে কেন জিরো ধরলেন, আপনি তো একটু আগে বললেন এখানে ভোল্টেজ ই হবে। এখন দেখো আমরা এই বর্তনী বা এই লুফের ক্ষেত্রে চিন্তা করছিলাম, এই বর্তনী বা এই লুফের ক্ষেত্রে দেখো তো এই বিন্দু থেকে যখন আমি সম্পূর্ণ পথ ঘুরি আবার এই বিন্দুতে আসলাম, এই সম্পূর্ণ সার্কিট বা এই সম্পূর্ণ পথে আমার কি কোনো ভোল্টেজ ছিল, দেখো এখানে এ থেকে যখন বি, বি থেকে যখন ডি, ডি থেকে যখন আমি এতে এসেছিলাম, এই জায়গায় কোনো কি ভোল্টেজ আছে, কোনো ভোল্টেজ বা কোনো তড়িৎচালক শক্তি আমাদের নাই, এই কারণে যেহেতু কোনো তড়িৎচালক শক্তি এই লুপে বা এই বর্তনীতে নাই, তাই আমরা এখানে কি করে ধরলাম, জিরো ধরলাম, যদি থাকতো তাহলে আমরা যেটা থাকতো সেটা লিখে দিতাম, আশা করি তোমরা বুঝছো। এখন দেখো আমরা যদি এখন এবারে বি, এখন এই লুপের কাছে চিন্তা করি বি সি ডি এ, এই লুপের কাছে যদি চিন্তা করি বি সি ডি, বি হয়ে বি সি ডি এরপরে আবার সি, এই বর্তনী বর্তনীতে কে বি এল অর্থাৎ কারশফের ভোল্টেজ ল দ্বিতীয় সূত্র অনুসারে
আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি দেখো, বি থেকে যখন সি তে আসছে তখন কি পরিমাণ তড়িৎ আসছে? আই টু পরিমাণ। কার মধ্যে দিয়ে আসছে? কিউর মধ্যে দিয়ে, কিউ রোধের মধ্যে দিয়ে। আমি যে দিকে যাচ্ছি কারেন্ট কি ওইদিকে প্রবাহিত হতেছে? জি, কারেন্ট ওইদিকে যাচ্ছে, তার মানে এটা ধনাত্মক। আবার দেখো সি থেকে ডি তে আমি যেদিকে যাচ্ছি সেদিকে, অর্থাৎ এদিকে রোধ কি? রোধ হলো এস, রোধ হলো কি? এস। এবং দেখো কারণ আমি যেদিকে যাচ্ছি কারণ কি আমার দিকে যাইতেছে নাকি আমার বিপরীতে যেতেছে? দেখো আমার বিপরীতে, তাহলে কি হবে? মাইনাস। দেখো মাইনাস, তাহলে আই পুর এস। এরপর দেখো ডি থেকে যখন আমি বি তে যাইতেছি, দেখো আমি ডি থেকে বি তে যাওয়ার সময় কারণ কি আমার সাথে যাইতেছে নাকি আমার বিপরীতে? আমার বিপরীতে আসতেছে, তাহলে মানে কি হবে? মাইনাস আই জি জি ইকুয়াল, এই জায়গায় কি কোনো ভোল্টেজ আছে? কোনো ভোল্টেজ নাই, তার মানে জিরো। সুতরাং আমরা কি লিখতে পারি? আই টু কিউ সমান আই ফোর এস প্লাস আই জি এস। এখন দেখো এটাকে আমরা কত নং সমীকরণ দিলাম? এটাকে আমরা সাইন নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা সাইটের সমীকরণ লিখলাম, এখন আমরা যেটা করবো, দেখো আমরা এখন সাম্যাবস্থা, আমরা এখন সাম্যাবস্থা দেখবো। সাম্যাবস্থা তো দেখো, অর্থাৎ এই বর্তনীতে আমাদের কখন সাম্যাবস্থা আসবে? দেখো একটু আগে আমি বলেছিলাম আমাদের এই সার্কিটটা কার ক্ষেত্রে? এই সার্কিটে যখন আমাদের বি বিন্দুর ভোল্টেজ ডি বিন্দুর চেয়েও বেশি, তখন আমাদের এই সার্কিটটা হবে। কিন্তু দেখো এখন যদি আমাদের ডি এবং বি উভয়টার ভোল্টেজ এক হয় তখন কি হবে? অর্থাৎ যদি আমাদের এরকম হতো, এখন বি ও ডি বিন্দুতে ভোল্টেজ একই, তাহলে ভোল্টেজ একই, তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদের যেটা হতো সেটা হলো বি এবং ডি বিন্দুতে ভোল্টেজ একই হলে আমাদের এখানে কি করতো? তাহলে আমাদের এখানে যেটা করতো সেটা হলো, অর্থাৎ এখানে আমাদের আই জি এই বিন্দু দিয়ে, অর্থাৎ বি থেকে এবং ডি বা বি থেকে ডি দিকে বা ডি থেকে বি দিকে আমাদের কোনো তড়িৎ প্রবাহিত হতো না, অর্থাৎ আমাদের এখানে তড়িৎ প্রবাহের মান হতো জিরো। তার মানে আমরা এখানে লিখতে পারি আই জি ইকুয়াল কত? জিরো। তাহলে দেখো এখানে আমরা, অর্থাৎ এটা হলো আমাদের, অর্থাৎ এই অর্থাৎ হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। কখন আমরা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থাটা পাবো? যখন আমাদের বি থেকে ডিতে বা ডি থেকে বিতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এটা হলো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। আমরা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় আই জির মান কত পেলাম? আমরা এখন আই জির মান যেটা পেলাম সেটা হলো জিরো। আই জির মান কত পেলাম? জিরো। এখন আমরা কি করবো, এই আই জি এর মান যতগুলো আমরা এক দুই তিন চার যতগুলো সমীকরণ পেয়েছি সকল সমীকরণে বসিয়ে দিব। তো সকল সমীকরণ যদি আমরা বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? দেখো আই জির মান যদি আমরা এক নং সমীকরণে বসাই, তাহলে দেখো যে আই জির মান যখন আমরা এক নং সমীকরণে বসিয়ে দিব তখন এখানে কত হয়ে যাবে? জিরো। এরপর দেখো আই জির মান যখন আমরা এই সমীকরণে দুই নং সমীকরণে বসিয়ে দিব আই জির মান কত হবে? জিরো। আই জির মান যখন আমরা তিন নং সমীকরণে বসিয়ে দিব তখন এখানে আই জির মান কত হবে? জিরো। এই আই জির মান জিরো। যখন আমরা চার নং সমীকরণে আই জির মান বসিয়ে দিব তখন এখানে আই জির মান কত হবে? জিরো। দেখো যেহেতু এখানে আই জির মান জিরো হচ্ছে, দেখো তার মানে এখানে আই জির মান জিরো, তার মানে এখানে আই জির মান জিরো মানে এখানে আই জিটা আমাদের নাই, এখানে আমাদের আই জিটা নাই, তার মানে আমাদের এখানে কি আছে? এখানে আছে আই ওয়ান সমান আই টু, আই ওয়ান সমান আই টু। তাহলে আমরা এটাকে কত নং সমীকরণ ধরবো? আমাদের আগে চার নং সমীকরণ ছিল, তাহলে আমাদের এখানে এটা হবে পাঁচ নং সমীকরণ, তাহলে আমাদের এটা হবে নতুন পাঁচ নং সমীকরণ। এখন দেখো এখানে আই জি জিরো যেহেতু, তার মানে আমরা এখানে কি পেলাম? আই থ্রি সমান আই ফোর, তাহলে আমাদের এটা নতুন, এটা পাঁচ নং হলে, এটা পাঁচ নং হলে এটা আমাদের কত হবে? ছয় নং সমীকরণ। তাহলে দেখো এটা ছয় নং সমীকরণ হলে যেহেতু আমাদের এখানে আই জি এর মান জিরো, তার মানে জিরোর সাথে আমরা জি গুণ করি আর জেটাই গুণ করি তখন আমাদের এই রাজাটা কি আসবে? জিরো। তার মানে আমাদের এখানে কি আছে? পি আই ওয়ান সমান আই থ্রি আর, যেহেতু আমাদের এটা ছয় নং সমীকরণ তার মানে এটা হবে আমাদের সাত নং সমীকরণ, এটা আমাদের সাত নং সমীকরণ। এবার দেখো যেহেতু আই জির মান জিরো, তার মানে আমাদের এখানে আই জি এস এটার মান জিরো, তার মানে আমাদের এখানে কি দাঁড়ায়? আই টু কিউ সমান আই ফোর এস, এটা আমাদের আট নং সমীকরণ, আট নং সমীকরণ। দেখো আমরা এখানে আট নং পর্যন্ত সমীকরণ পেলাম। এখন আমরা এখানে কি করতে পারি? আচ্ছা দেখো আমরা এখানে এই ছয় নং সমীকরণটাকে আবার একটু মডিফাই করি, আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমি একটু এদিকে একটু লেখার চেষ্টা করি। দেখো আই এখানে আমরা যেটা করবো সেটা হলো, অর্থাৎ এই ছয় নং সমীকরণটাকে আমরা এখানে লিখবো না, আমরা এই ছয় নং সমীকরণটা আর একটু মডিফাই করে একটু সুন্দর করে লিখবো। দেখো এখানে কি দাঁড়ায়? পি আই ওয়ান, পি আই ওয়ান সমান আই থ্রি আর। তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি? দেখো অর্থাৎ আই ওয়ানগুলোকে একদিকে নিয়ে আসলে আই ওয়ান ডিভাইডেড বাই আই থ্রি ইকুয়াল আর বাই আর পি। তাহলে দেখো আমরা এইটাকে দিব ছয় নং সমীকরণ, এটাকে আমরা লিখবো কত নং সমীকরণ? ছয় নং সমীকরণ। এখন দেখো আমরা এই এই সমীকরণটাকে কি লিখতে পারি? আবার আবার আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো সাইন নং সমীকরণ হতে পাই, সাইন নং সমীকরণ হতে পাই, অর্থাৎ আই সাইন নং সমীকরণে আই জির মান বসিয়ে পাই। তাহলে সাইন নং সমীকরণ যখন আমরা আই জির মান বসাবো তখন আমাদের এখানে নতুন সমীকরণটা কি দাঁড়ায়? আই টু কিউ ইকুয়াল আই ফোর এস, বা আমরা যখন তড়িৎ প্রবাহকে একদিকে নিয়ে আসবো তার মানে এখানে কি দাঁড়ায়? আই টু বাই আই ফোর ইকুয়াল এস বাই কিউ। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা দেখো আমরা এখানে
তো দেখো তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে আই টু বাই আই ফোর ইকুয়াল এস বাই কিউ পেলাম, তার মানে আমরা এখানে আই টু এবং আই ফোর এর জায়গায় আমরা কি লিখতে পারি। দেখো আমরা এখানে আই ওয়ান সমান আই টু কখন পাইছি, ফার্স্ট অংশ সমীকরণে, আমরা ফার্স্ট অংশ সমীকরণে অর্থাৎ আই ওয়ান সমান আই টু পাইছি, এবং ছয় নং সমীকরণে আই থ্রি সমান আই ফোর পাইছি। অর্থাৎ এর মানে কি, এর মানে হলো আমরা আই টুর জায়গায় আমরা এ আই ওয়ান লিখতে পারবো, এবং আই ফোর এর জায়গায় আমরা আই থ্রি লিখতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের আই টু আছে, অর্থাৎ তার মানে আমরা আই টু এর জায়গায় কি লিখবো, আই ওয়ান। অর্থাৎ আমরা এখানে লিখে দিব আই টুর জায়গায় আই ওয়ান, এবং দেখো আই ফোর, আই ফোর এর জায়গায় আমরা কত লিখবো, আই থ্রি লিখে দিব। এখন অনেকে কোশ্চেন করতে পারো কেন লিখলাম, এই কাজটা কেন করলাম, বা ওইটা করলাম না কেন, অর্থাৎ আই থ্রির জায়গায় আই ফোর লিখলাম না কেন, বা আই ওয়ানের জায়গায় আই টু লিখলাম না কেন। দেখো আমাদের, আমরা যখন ছয় নং সমীকরণটা পেলাম তখন আমাদের এই জায়গায় তড়িৎ প্রবাহ কি ছিল, আই ওয়ান এবং আই থ্রি। তাহলে এই আই ওয়ান এবং আই থ্রি এর সাথে মিল করার জন্য আমরা এখানে আই থ্রি বাই আই ফোর কে, অর্থাৎ এই আই টু বাই আই ফোর কে আমরা আই ওয়ান বাই আই থ্রিতে রূপান্তর বা কনভার্ট করলাম। এই কারণে করলাম যাতে এটা এবং এটা সমান হয়। অর্থাৎ আমরা এই সমীকরণের নাম দেবো কত, অর্থাৎ আমরা এটার নাম দেবো, এটা যদি ছয় নং সমীকরণ হয়, অর্থাৎ দেখো আমাদের পাঁচ এটা ছয় তাহলে এটা সাত হবে, তাহলে এটা হবে আট নং সমীকরণ। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, এখানে আমরা এখানে সাত এবং আট নং সমীকরণ হতে পারি। তাহলে আমরা দেখো এখন আমাদের এদিকে আর কাজ নাই, তাহলে আমরা এখন সাত এবং আট নং সমীকরণ থেকে আমরা হুইটস্টোন ব্রিজের যে সূত্রের প্রতিপাদনটা আছে এটা আমরা প্রুভ করতে পারবো। তাহলে দেখো এখন আমরা কি করব, অর্থাৎ সাত এবং আট নং, সাত এবং আট নং হতে পাই, সাত ও আট নং হতে পাই, এত নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো এখানে আপনাদের এখানে কি আছে, দেখো আমরা যদি এখানে লিখি, অর্থাৎ দেখো এখানে আই ওয়ান সমান আই থ্রি, আই ওয়ান সমান আই থ্রি, এখানে আই ওয়ান সমান আই থ্রি, তাহলে এই দুইটা সমান আমরা কি লিখতে পারি, এই দুইটা লিখতে পারি। অর্থাৎ আরপি, আরপি বাই আরপি বাই আরপি সমান এস কিউ আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা যদি সুন্দর করে লিখি, তাহলে দেখো এখানে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, বিপরীতকরণ করি তাহলে এখানে কি হবে, পি উপরে চলে যাবে আর নিচে আসবে, এবং সেম পি উপরে চলে যাবে এস নিচে আসবে। বা অর্থাৎ আমরা এখন যদি আর আর গুণ করি, অর্থাৎ কিউ কে যদি আমরা পি এর জায়গায় লিখি, আর এর জায়গায় লিখি, এবং আর কে যদি আমরা কিউ এর জায়গায় লিখি, তাহলে আমাদের কি দাঁড়ায়, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে দেখো আমাদের, অর্থাৎ এটাই হলো আমাদের হুইটস্টোন ব্রিজের সূত্র প্রতিপাদনটা, এটা হলো আমাদের হুইটস্টোন ব্রিজের সূত্রের প্রতিপাদন। তাহলে দেখো অর্থাৎ এখানে বলা হয়েছে যে, একটা কথা বলে দিই, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের বলা হয়েছে যে এই যে সাইডটা পাবো, অর্থাৎ পি কিউ আর এস, এই যে আমরা পেলাম পি কিউ আর এস, হুইটস্টোন ব্রিজ বলেছে যে পি হলো একটা বাহু, কিউ হলো আরেকটা বাহু, আর হলো একটা বাহু, এস হলো একটা বাহু। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ বলে দিয়েছে পি হলো আমাদের হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে প্রথম বাহু, এবং কিউ হলো দ্বিতীয় বাহু, আর হলো তৃতীয় বাহু, এস হলো চতুর্থ বাহু। এখন দেখো এই আমরা চারটে বাহু আমরা জানি। এখন আমাদেরকে যদি দেখো, আমি যদি একটু একটা এক্সাম্পল দেখাই, এখানে যদি ছোটো করে একটা অঙ্ক দেখায়, তাহলে দেখো আমাদের অঙ্কটা কী হবে। এখন দেখো আমাদের অঙ্কটা যেটা দাঁড়ায়, আমরা যদি হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে যেই কোনো তিনটে বিন্দুর মান জানি, তাহলে আমরা চতুর্থ বিন্দুটা বার করতে পারবো। অর্থাৎ এই সূত্র অনুসারে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, এই সূত্র অনুসারে আমরা যদি তিনটে বিন্দুর মান জানি, তাহলে আমরা চতুর্থ বিন্দুটা বের করতে পারবো। অর্থাৎ দেখো আমাদের যদি এখানে, অর্থাৎ দেখো আমাদের যদি এখানে মনে হয় পির মান দশ ওম, এরপরে কিউর মান বিশ ওম, এরপর দেখো আর এর মান তিরিশ ওম, তাহলে দেখো আমাকে যদি এখন কোশ্চেন করা হয় এস এর মান কত ওম, তাহলে দেখো আমরা এই সূত্র অনুসারে বার করতে পারবো। তাহলে সূত্রটা কি, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে দেখো আমাদের এখানে কি মান বার করতে হয়েছে, এস এর মান। তাহলে দেখো যারকে বার করতে বলছে, তাহলে আমরা তাকে এক পাশে রাখবো, তাহলে এস ইকুয়াল কি দাঁড়ায়, এস ইকুয়াল দাঁড়ায় আর আর এখানে কিউ বড় হাতে, আর কিউ ডিভাইডেড বাই ফি। বা দেখো আর মান কত, এখানে এটা ফি, এটা কিউ, এটা আর, আর মান হলো তিরিশ, এবং কিউ মান কত, কিউ মান হলো বিশ, এরপর পি মান কত, পি মান হলো দশ। তাহলে দেখো এখানে এই শূন্য শূন্য বার, তাহলে আমাদের কত দাঁড়ায়, তিন গুণে সিক্স, অর্থাৎ সিক্সটি মিটার। অর্থাৎ সুতরাং এস ইকুয়াল আমাদের মান দাঁড়ায় অর্থাৎ সিক্সটি। তাহলে দেখো এত সিক্সটি ওম, তাহলে এটা আমাদের, অর্থাৎ আমাদের চতুর্থ বাউটার মান। তাহলে দেখো এভাবে আমরা, অর্থাৎ আমরা, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের সূত্রটা প্রতিপাদন করলাম, এবং হুইটস্টোন ব্রিজের একটা ম্যাথ দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা অর্থাৎ শান্ট নিয়ে আলোচনা করবো।